ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন সাধু যখন আপনার বাড়িতে আসে, এটা ভাববেন না যে সাধু কিছু নিতে এসেছে, সাধু আপনাকে দেবার জন্যও আসে না। তাহলে কিরকম না দেখাচ্ছেন যে রাবণের রাজসভায় রাবণ বসে আছেন সিংহাসনে, আর রাবণের প্রতিটা ইঁট সোনা দিয়ে তৈরি, রাধে রাধে। আপনারা সকলে জানেন স্বর্ণলঙ্কার মালিক হচ্ছে রাবণ, সেই রাবণ স্বর্ণ সিংহাসনে বসে আছে। শুধু সিংহাসন সোনা নয়, সারা গা সোনা দিয়ে মোড়া আছে, সোনার মুকুট, সোনার বালা, সোনার বাজুবন্ধ, সব কিছু সোনা, সোনার জুতো পরে আছে। আর এমতো সময় সেই রাজসভায় আজকে এসে কে দাঁড়িয়েছেন না, ভক্ত হনুমান দাঁড়িয়েছেন, হনুমান দাঁড়িয়েছেন, রাম ভক্ত হনুমান। আর হনুমান দাঁড়িয়ে রাবণের দিকে তাকিয়ে বলছে, বাবা তোমার না জীবনের অনেক বেলা তুমি নষ্ট করে ফেলেছ, জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক নষ্ট করেছো, কিন্তু এখনও অনেক সময় আছে, যদি নিজের কল্যাণ করতে চাও তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো, নিজেকে ভগবানের চরণে নিবেদন করো, রাধে রাধে। এ কথা যখনই বলেছেন, রাবণ হচ্ছে অহংকারী ব্যক্তি, আর অহংকারী ব্যক্তি কারো উপদেশ শুনতে ভালোবাসে না। যার অহংকার আছে আপনি তাকে একটু উপদেশ দেবেন, সে রেগে যাবে, মেজাজ গরম হয়ে যাবে। রাবণ বললেন, আর কি বলছিস তুই, 33 কোটি দেবতা আমার বাড়িতে কাজ করবার জন্য আসে, তুই জানিস আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য ব্রহ্মাকে আসতে হয়, আমার বাড়ির ঘোড়াগুলোর ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে আসতে হয়, আমি যে প্রতিদিন গলায় একটা সুন্দর মালা পরবো এই মালাটা গেঁথে দেওয়ার জন্য ইন্দ্রকে আসতে হয়, এটা কি তুই জানিস, আমাকে হাওয়া করে দেওয়ার জন্য পবন দেবতাকে আসতে হয়, আমার বাড়িতে 24 ঘন্টা জল, 24 ঘন্টা মিষ্টি জল যিনি এনে দেন তিনি হচ্ছেন বরুণ দেবতা, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস আমি কি করবো, একে আছিস এই মর্কট, এই বাঁদর, একে সবার সামনে এর অঙ্গ ভঙ্গ করে দে, এর হাত ভেঙে দে, এর পা ভেঙে দে, এর ঘাড় ভেঙে দে, এর কোমর ভেঙে দে। আর যেই বলেছে এখন হনুমান হাত জোড় করে কথা বলছে, তার মানে যে হনুমানের ক্ষমতা নেই এটা তো নয় বাবা। অতুলিত বলধাম অঞ্জনি পুত্র পবন সুতনাম মহাবীর বিক্রম বজরঙ্গি কুমতি নিবার সুমতিকে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্রর ধ্বজা বিরাজে কাঁধে মুজ জনেউ সাজে শঙ্কর সুবন কেসরি নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। হনুমানকে মহাবীর বলে, শুধু বীর নয় তিনি মহাবীর। আর সেই হনুমান একটা চড় মারলে রাবণ রাজা অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি থাকবে, সেই হনুমান হাত জোড় করে কথা বলছে, রাবণ ভাবছে খুব দুর্বল ব্যক্তি, এর মনে হয় বুদ্ধি শুদ্ধি নেই, এখন যখনই বলেছে অঙ্গ ভঙ্গ করে দেয় অমনি হনুমান ডান হাত দিয়ে নিজের ল্যাজটাকে ধরে রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে, ল্যাজটাকে ঘোরাচ্ছে, কখনো ল্যাজটাকে ধরে বুকে জড়িয়ে ধরছে, কখনো ল্যাজটাকে রাবণকে দেখিয়ে চুমু খাচ্ছে, কখনো ল্যাজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, বারবার ল্যাজটাকেই শুধু আদর করছে, শুধু বুকে জড়াচ্ছে। রাবণ মনে মনে চিন্তা করলো, তাহলে তো এর হাত পা ভেঙে দিয়ে কিচ্ছু কাজ হবে না, এ যখন এর ল্যাজটাকেই এত ভালোবাসে ল্যাজের মধ্যে আগুন ধরিয়ে দিতে হবে, আয় দাঁড়া, এর অঙ্গভঙ্গ করে লাভ নেই, এর ল্যাজে আগুন ধরিয়ে দে, যা যা ল্যাজে আগুন ধরিয়ে দে। অমনি সমস্ত রাবণের দাস ছুটছেন যে যার নিজের বাড়ি, আর এক একটা করে বাটিতে, একটা বাটিতে তেল আনছে আর একটা করে কাপড় আনছেন না, তা কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ বোনের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় নিচ্ছে আর একটু করে বাটিতে তেল নিচ্ছে, আর তেলটা এনে কাপড়ে ঢেলে দিচ্ছে আর কাপড়টা লেজের মধ্যে জড়িয়ে দিচ্ছে, কাপড়টা লেজে জড়িয়ে তেলটা ঢেলে দিচ্ছে। এখন হাজার হাজার কর্মচারী কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে, এবার হনুমানের লেজ এরকম মোটা হয়ে গেছে, এইবার আর নয়, আর নয়, এবার আগুনটা ধরিয়ে দে, ওই বেটা পুড়ে মারা যাবে, আগুন ধরিয়ে দে। আর যেই বলেছে অমনি হনুমানের লেজে আগুনটা যেই ধরিয়ে দিয়েছে অমনি আগুন দাউ দাউ করে জ্বলছে, আর রাবণ অমনি অহংকারে মত্ত হয়ে বলে উঠলো, এইবার বেটা এইবার পুড়ে মারা যাবি, এবার বুঝতে পারবি আমাকে জ্ঞান দেওয়ার কি ফল। বলেই যে রাবণ হাসছে, হনুমান চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, ভক্তিমতী মায়েরা চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, আর সবার দিকে তাকাচ্ছেন আর হনুমান হাসছেন, সবার দিকে তাকিয়ে হাসছে। আর রাবণ বলছেন, এই বেটা তাকাচ্ছিস কি, এরা কেউ তোকে বাঁচাবে না, এরা তোকে কেউ বাঁচাবে না, এরা হচ্ছে আমার কর্মচারী, আমি যা বলবো এরা তাই শুনবে, তাই তুই সবার দিকে তাকিয়ে কি সাহায্য চাইছিস, তোকে কেউ সাহায্য করবে না। হনুমান বললেন, না 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 না, সাহায্য চাইছি না, আমি দেখছি যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে মালসা প্রসাদ দিতে হবে,
যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে, বলে কি প্রসাদ? না আগুন প্রসাদ দেব সবার ঘরে, যারা যারা কাপড় আর তেল এনেছে। তাই যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার ঘরে আগুন পৌঁছে যাবে। শুধু আমি দেখে নিলাম যে একজন এক টাকাও চাঁদা দেয়নি, আর তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। হরি হরি বল। বলে বিভীষণের ঘর বাদ দিয়ে আর গোটা লঙ্কাতে আগুন ধরেছিল বাবা, সোনার লঙ্কা পুড়ে ছাই হয়েছিল। তাহলে গোটা লঙ্কাতে আগুনটা ধরলো, বিভীষণের ঘরে ধরলো না, এটার মানেটা কি? আজকে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে অশান্তির আগুন জ্বলছে না? ভাই ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, এই যে হিংসার আগুনটা জ্বলছে আমাদের ঘরে, এর মূল কারণটা কি? কারণ আমরা মনে করি আমার ঘর, আমার ছেলে, আমার নাতি, আমার জমি, এই যে আমার বোধ আছে, এই জন্য অশান্তির আগুন জ্বলছে। আর যেখানে আমারটা তোমার হয়ে যায় যে সবই তোমার, তাহলে সেখানে কখনো হিংসার আগুন জ্বলবে। হরি হরি বল। কণ্ঠ কণ্ঠ মে রাম, হর মন মে রাম, রোম রোম শ্রী রাম রে, রাম সুমির লে ধ্যান লগা লে, বন যায় সব কাম রে। কণ্ঠ কণ্ঠ মে রোম রোম শ্রী রাম রে। রাম রতন জিসকো মিল জায়ে অর না কুছ ভি সুহায়, নহি জপা তো অব তু জপ লে, নহি জপা তো অব তু জপ লে, রাম নাম কা নাম রে। কড় কড় মেরা হর মন মেরা, রোম রোম শ্রী রাম রে, রাম সুমির লে ধ্যান লগা লে, বন যায় সব কাম রে। কড় কড় মেরা হর মন মেরা, কণ্ঠ মেরা হর মন মেরা, কণ্ঠ মেরা হর মন মেরা। পরমাত্মা ভগবান শ্রীহরি গৌর সুন্দর এলেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। পদকর্তা কি বলছেন এক পাশে দাঁড়িয়ে? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানক, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌ রঙ্গ করে আজ, সে যদি গৌ রঙ্গ করে আজ, সে যদি গৌ রঙ্গ করে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে, সীতা গুরুদা কী
घा मृदय नेता खीता मृदय नेता खीता मृदा घेना घेना धा दंता तत्र दंता तलक लगल जन धागत धाधा दंता तत्र दंता तलक लगल जन धागत धाधा दंता तत्र दंता तलक लगल जन धा तलक लगल जन धा तलक लगल जन बोलो ना बो गी गड़ गड़ गा 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 জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন তোম ভিন্ন জয় নিতাই জয় রাধে রাধে জয় রাধে রাধে শ্যাম শোনো ভাই একটু বাড়াবে একটু টোন হ্যাঁ জয় নিতাই হরি বল হরে কৃষ্ণ এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম আজকে শুনবো যে পবিত্র যার কথা শুনবো যে তত্ত্ব আমরা সাধন করব আমরা সেই লীলায় প্রবেশ করার পূর্বে আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব একবার সবাই মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বলো রাধা রানী কি বলিয়ে ভাগবত মহাপুরাণ কি অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল সরে গা বদানি গারে গা গারে গা সরে গা পাগারে সনি রে সনি পনি রে মা পাধা পাগারে সনি রে রঙ দে চুনারিয়া রঙ দে রং দে চুনরিয়া Thank you.
यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला। काती मैया सुन मेरे प्यारे, कारी आधी यारी आधी रात को तू आए, काली नैनो वाली नैयो हो, काली नैनो वाली नैयो ऐसा जादू डारा इसलिए का। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला। हमें रंग ना दिले हमें बाड़ी जाब ना, हो बीती ही जाए चाहे, बीती ही जाए चाहे ये सारी उमरिया, ओ शाम पिया गोरी रंग दे चुनरिया, ओ 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 रंग दे चुनरिया, रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। सकले चरणे दंडवत प्रणाम जानिए आज के शुनबो महाभारत अवलम्बने। महाभारत एक विशिष्ट चरित्र, तिनि हच्छेन पितामह भीष्मदेव, से गंगापुत्र भीष्मेर तत्व तथ्य आज के शुनबो किभावे तिनि एलेन, किभावे तिनि परमात्मा भगवान के पाबेन आमरा शुनबो आमरा जानबो। ताई एई मुहूर्ते आमरा आज के सरासरि चले जाब ब्रह्मलोके, ब्रह्मार काछे। सेई ब्रह्मलोके ब्रह्मा बसे आछेन, आर ब्रह्मार पाशे चेयारे बसे आछेन के ना, तिनि हच्छेन एई अयोध्यार एकजन विख्यात राजा, তিনি হচ্ছেন মহাভীষ রাজা। আর সেই মহাভীষ রাজা তিনি ব্রহ্মার পাশে চেয়ারে বসে আছেন, মহাজন কলম দিচ্ছেন। ও গো মহাভীষ নামে রাজা ইক্ষা কো নন্দন, মহাভীষ নামে রাজা ইক্ষা কো নন্দন, মহাভীষ নামে রাজা ইক্ষা কো নন্দন। মন দিয়ে শুনো সবে কহি বিবরণ, এখন বাবা ব্যাপারটা মায়েদেরকে একটু বুঝে নিতে হবে। মা, মহাভারতের পালা অবলম্বনে আপনারা শুনছেন, তত্ত্ব আছে, তথ্য আছে, উদ্দেশ্য আছে। ব্রহ্মলোকে ব্রহ্মা বসে আছেন, ব্রহ্মার পাশে বসে আছেন, অযোধ্যা থেকে একজন রাজা গেছেন। স্বাভাবিকভাবে মানুষ না মারা গেলে কেউ স্বর্গে যেতে পারে না, সশরীরে কেউ স্বর্গে যেতে পারেন না, রাধে রাধে। মৃত্যুর পরে আপনি আপনার কর্ম অনুযায়ী স্বর্গে যেতে পারবেন, কিংবা আমার কর্ম অনুযায়ী আমি নরকে যাব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন পুণ্য করেছে, এমন ধ্যান তপস্যা করেছেন, এমন দান ধ্যান করেছেন যে মহাভীষ রাজা একবারে ব্রহ্মলোকে চলে গেছেন, আর ব্রহ্মলোকে দেবতাদের সামনে তিনিও বসে আছেন। সমস্ত দেবতারা আজকে ব্রহ্মার কাছে এসে আলোচনা করছেন ভগবান সম্পর্কে, রাজা মহাভীষ শুনছেন। এমন সময় সবাই শুনতে পেলেন একটা কোথা থেকে যেন নূপুরের ধ্বনি ভেসে আসছে, নূপুর বাজছে। তা স্বাভাবিকভাবে নূপুর যখন বাজে তখন মনে হবে না যে কোনো একটা ছেলে আসছে, মনে হবে কোনো একটা মেয়ে আসছে।
আর মায়েদের পায়ে নূপুর পড়ে, মায়েদের পায়ে নূপুর বাজে। তাই সমস্ত দেবতারা ভাবলেন তাহলে এখানে এমন একজন কেউ আসছেন যার পায়ে নূপুর বাঁধা আছে, কোনো মা আসছেন। তাড়াতাড়ি দেবতারা কি করলেন না, মাথাটা নিচু করে চুপ করে গেলেন, সবাই নিচু মাথা, সবাই মাথা নিচু করে চুপ করে গেলেন। কিন্তু রাজা মহাভীষ্ট জানে না যে দেবতাদের কি আচরণ, তিনি তো কিছু জানে না। তিনি ভাবছেন দেখি কে আসছে, আর কে আসছেন না, আসছেন আজকে মা গঙ্গা দেবী পিতা ব্রহ্মার কাছে, ব্রহ্মাজির কাছে আসছেন রাজের। এবার আমি আপনাদের কাছে একটু জেনে নেব, মা গঙ্গা দেবী ব্রহ্মার কোনখানে থাকে আপনারা চিন্তা করলেই কিন্তু বলতে পারবেন। একটু ভেবে দেখুন ব্রহ্মার কোনখানে গঙ্গা দেবী থাকে, কোথায়? শিব ঠাকুরের কোথায় থাকে? আর ভগবান বিষ্ণুর পায়ে, ভগবান বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। আর ভগবানের যেহেতু চরণামৃত তাই শিব ঠাকুর মাথায় রেখেছে। ব্রহ্মার কোনখানে থাকে না, ব্রহ্মার হাতে থাকে বাবা, হাতে, হাতে যে কমণ্ডল আছে না, কমণ্ডলের মধ্যে গঙ্গা থাকে। তাহলে এবার আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমার কথা নয়, যদিও বানানো কথা নয়, আপনারা শাস্ত্রীয় প্রমাণ দেখতে পারেন। আপনি আপনার ঘরেতে, পুকুরে, কলে, টিউবওয়েলে, টাইম কলে যেখানেই স্নান করুন না কেন, আপনি হয়তো প্রতিদিন গঙ্গা যেতে পারবেন না, কিন্তু আপনার এই ঘরে বসে বাথরুমে স্নান করেও আপনি গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। যখন স্নান করবেন তখন প্রথমে জলটা মগে নিয়ে দুম করে মাথায় ঢেলে দেওয়া যাবে না, সিস্টেম আছে। সনাতন ধর্মে স্নানেরও একটা নিয়ম বলেছেন, ওই একটা মগ জল নিয়ে প্রথমে পায়ে দেবেন, আর পায়ে দিয়ে নারায়ণয় নম বলবেন, হাতে দিয়ে বলবেন ব্রহ্মায় নম, আর মাথায় নিয়ে বলবেন শিবায় নম। এই তিনটে দেবতার স্মরণ করলে স্নানের সময় আপনাকে প্রতিদিন গঙ্গা স্নানের ফল পাবেন। তা মা গঙ্গা দেবী আসছেন ব্রহ্মার কাছে, নেচে নেচে আসছেন, পায়ে নূপুর বাজছে, আনন্দে আসছেন। তো হরি বল হরি, ঝনক ঝনক তোরি বাজে পায়লিয়া, ঝনক ঝনক তোরি বাজে পায়লিয়া, ইয়ে কজরারি চঞ্চল ইয়ে
कजरारी चंचल अखिया होठ गुलाबी फूल के पतिया लट बिखरे तो गालों में ठहरे फूल पे फूल सिखाए पायली झनक झनक तो रिवाज पायली झनक झनक तो रिवाज पायली झनक झनक तो रिवाज মা গঙ্গা দেবী আসছেন নূপুরের ধ্বনি শুনে দেবতারা মাথা নিচু করে নিলেন আর এদিকে রাজা মহাভীষ ভাবছে আচ্ছা সেই গঙ্গা যে গঙ্গায় আমি প্রতিদিন স্নান করি যে গঙ্গাকে আমি দর্শন করি আজকে গঙ্গা তার সম্পূর্ণ অবয়ব নিয়ে কীভাবে গঙ্গা দেবী শরীর নিয়ে আসবেন এটা তো আমি তো কখনো দেখিনি তাহলে আমাকে দেখতে হবে সবাই মাথা নিচু করে আছে আর মহাভীষ রাজা তাকিয়ে আছেন আর গঙ্গা দেবী এমন সময় তিনিও তাকাচ্ছেন যে ইনি কে এনাকে তো মনে হচ্ছে ইনি এখানকার দেবতা নন তাহলে ইনি একজন মানুষ হয়ে ব্রহ্মলোকে এসেছেন তাহলে কত তপস্যা কত ধ্যান কত পুণ্য করেছে তাই এই রাজা আজকে ব্রহ্মার পাশে বসে আছেন গঙ্গা দেবী এটা চিন্তা করছেন দুজনেই দুজনকে দেখছেন আর এমন সময় ব্রহ্মাজি নিজের আসনটা ছেড়ে উঠে দাঁড়িয়ে আঙুলটা তুলে বলে উঠলেন ব্রহ্মলোকে আসে করো মনুষ্য আচার এই ব্রহ্মার লোকে এসে তুমি মানুষের মতো আচরণ করলে হে রাজা মহাবীষ তুমি তোমার পুণ্য ফলে ওপরে উঠেছিলে এবার তোমার কর্মের ফলে আবার তুমি নিচে যাবে আবার তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করবে আর গঙ্গা দেবীকে বললেন যে তুমিও যেহেতু এই দেবী হয়ে মানুষের মতো আচরণ করলে তোমাকেও যেতে হবে মর্ত্যধামে তোমাকে যেতে হবে যেই অভিশাপ দিয়েছে দুজনকে তা রাজা মহাভীষ তিনি ব্রহ্মলোক থেকে আবার জন্মগ্রহণ করছে কোথায় ওই হস্তিনাপুরে ওই হস্তিনাপুরে রাধে রাধে কি নাম হয়ে তার নাম হবে রাজা শান্তনু যাকে আপনারা সকলে চেনেন বিশ্বদেবের বাবা শান্তনু রাজা হরিভূ তাই হস্তিনাপুরে শান্তনু রাজা হয়ে মহাভীষ রাজা জন্মগ্রহণ করলেন আর গঙ্গা দেবীকেও বললেন তোমাকে মর্ত্যধামে যেতে হবে দুজনেই অভিশপ্ত হয়ে মাটিতে এলেন এবার একদিন দেখা হয়ে গেল গঙ্গা দেবীর সঙ্গে রাজা শান্তনু দেখা হয়ে গেছে রাজা শান্তনু বিরাট বড় বীর বিরাট পণ্ডিত বিরাট বিচক্ষণ বুদ্ধিমান সুন্দর দেখতে সুঠাম দেহ তিনি যখন গঙ্গার পাড় দিয়ে যাচ্ছেন দেখছেন গঙ্গা দেবী দাঁড়িয়ে আছেন অমনি দেখেই বললেন আমি আপনাকে বিবাহ করতে চাই তবে আপনার সম্মতি না থাকলে আমি আপনাকে জোর করে বিবাহ করব না গঙ্গা দেবী বললেন রাজন আপনি যখন আমাকে বিয়ে করতে চান আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত না আমি যে কোনো কাজ করব আমাকে কিন্তু আপনি বাধা দিতে পারবেন না যেদিন বলিবে মোরে কোন কুবচন আজ যেদিন বলিবে মোরে কোন কুবচন যেদিন বলিবে মোরে কোন কুবচন আমি আপনাকে বিবাহ করব কিন্তু বিয়ের পরে যদি কোনোদিন কোনো কটু কথা কোনো খারাপ কথা আমাকে বলেন তাহলে কিন্তু এটা মনে রাখুন রাজা মশ সেদিন হইতে নাহি পাবে দর্শন আজ সেদিন হইতে নাহি পাবে দর্শন সেদিন হইতে নাহি পাবে দর্শন আমার শর্ত কি আপনি মানতে পারবেন রাজা শান্তনু বললেন তুমি যা বলবে আমি তাই করব আমি কথা দিচ্ছি তোমাকে বিবাহের পরে কখনো এমন কথা বলবো না যে কথা শুনলে তোমার প্রাণে কষ্ট লাগবে যে কথা শুনলে তোমার আঘাত লাগবে বললেন তাহলে আমি বিবাহ করতে রাজি দুজনের বিবাহ হয়ে গেল কার সঙ্গে কার শান্তনু রাজার সঙ্গে মা গঙ্গা দেবীর বিয়ে হয়ে গেল এবার স্বাভাবিকভাবে বিবাহ হয়ে গেল ঠিক বছর ঘুরতে না ঘুরতে একটি সুন্দর ফুটফুটে সন্তান এলেন গর্ভের সন্তান জন্মগ্রহণ করলেন রাজা শান্তনুর কি আনন্দ যে আমি বাবা হয়েছি ছেলে আর কয়েকদিন পরে আমাকে বাবা বলে ডাকবে আমার হৃদয়টা জড়িয়ে যাবে আমি ছেলেকে কোলে নেব আমি ছেলেকে আদর করব কিন্তু একই রাতের অন্ধকারে মা গঙ্গা দেবী ছেলেটাকে কোলে নিয়েছে মা
আর সেই একদিনে ছেলেটাকে কোলে নিয়ে গঙ্গাদেবী অন্ধকার রাত্রিতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এখন মা ছেলেকে কোলে নিতেই পারে, এত অস্বাভাবিক কিছু নয়, ছেলেকে কোলে নিতেই পারে, ছেলেকে আদর করতে পারে, বাইরে বেড়াতেও যেতে পারে। কিন্তু রাতের অন্ধকারে রাত্রি তখন বাজে একটা কি দুটো বাজে, আর সেই গভীর রাত্রিতে ছেলেকে কোলে নিয়ে গঙ্গাদেবী ঘরের বাইরে, রাজ্যে একবারে সম্পূর্ণ রাজ্য মহলের বাইরে চলে যাচ্ছেন। দেখে শান্তনু রাজা তার পেছনে পেছনে যাচ্ছে, দেখি কি করে, কি করে, কি জন্য ছেলেটাকে নিয়ে যাচ্ছে দেখি। ধীরে ধীরে তিনিও অন্ধকারে আসছেন আস্তে আস্তে, আর গঙ্গাদেবী এমন সময় গঙ্গার পাড়ে দাঁড়ালেন আর গঙ্গার জলে ছেলেটাকে ফেলে দিলেন, গঙ্গার জলে ছেলেটাকে ডুবিয়ে দিলেন। ডুবিয়ে দিয়ে তিনি আবার বাড়ি ফিরে, রাজা শান্তনু বুঝতে পারলেন না, তার মাথায় যেন হঠাৎ করে যেন বজ্রাঘাত হলো। শান্তনু রাজা বললেন, এ কি করে সম্ভব, এটা কি আমি ঠিক দেখলাম, এটা কি আমি ঠিক দেখলাম যে একজন মা তার একদিনের সন্তানকে কোলে নিয়ে গিয়ে গঙ্গার জলে। আবার কয়েকদিন পরে গঙ্গাদেবী গর্ভবতী হলো, আবার ঠিক তার পরের বছর আবার ছেলেটাকে কোলে নিয়ে রাতের অন্ধকারে আবার গঙ্গার জলে ডুবিয়ে দিল। রাজা শান্তনু নির্বাক হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, বোবা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। কেন? কারণ তার সঙ্গে শর্ত আছে যে আমাকে যদি বিয়ের পরে কোনো কটুবাক্য কোনো খারাপ কথা বলেন আপনাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তাই রাজা শান্তনু নির্বিচারে সেই বুকে যন্ত্রণা ব্যথা নিয়ে এক একটা নয়, দুটো নয়, চারটে নয়, পাঁচটা নয়, মা সাতটা ছেলেকে গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করে গঙ্গাদেবী ফিরে আসছে, গঙ্গাদেবী ফিরে আসছে। আহা, ও কোথায় আমার এমন জ্বালা, কেউ তো বুঝল না পাশানি রে, মনে রাখলো না, মনে রাখলো না, আমি রইলাম মেঘের আশে রে, ওগো মেঘে জমেছে অন্য দেশে রে, ওই আমি বুকে
গঙ্গার জলে ডুবিয়ে মেরে ফেলেছে। এবার আট নাম্বার ছেলেটা যখনই হয়েছে, আজকে রাজা শান্তনু পেছনে পেছনে যাচ্ছে, চোখের জলে বুক ভেসে যায়, একটা নয় দুটো নয় পাঁচটা নয় আমার সাতটা ছেলেকে মেরে, আর আমি বাবা হয়ে শুধুমাত্র দেখেছি, আমি শুধু বাবা হয়ে দেখেছি আমার ছেলেগুলোকে মেরে ফেলেছে। কিন্তু আজকে আমি দেখবো না, আজকে আমি সহ্য করব না। আর যেই গঙ্গা দেবী আট নাম্বার ছেলেটাকে নিয়ে গঙ্গার তীরের উদ্দেশ্যে রাতের অন্ধকারে যাচ্ছে, অমনি রাজা শান্তনু দাঁড়িয়ে আছেন। দাঁড়াও, আমি এতদিন তোমাকে কিচ্ছু বাধা দিইনি, আমি এতদিন তোমাকে কোনো কথাই বলিনি, কিন্তু আজ আমি তোমার কাছে জানতে চাই তুমি মা না পাশানি, তুমি মায়াবিনি না তুমি ডাকিনি না তুমি পিসাচিনি, তুমি কি কোনো নারী? কোনো মা পারে না তার সন্তানকে, একদিনের সন্তানকে জলে ডুবিয়ে মেরে দিতে কোনো মা পারে না, আর যে পারে সে কখনো মা হতে পারে না, সে ডাইনি। তাই তুমি পিসাচিনি, তুমি ডাইনি, তোমার মনের মধ্যে কোনো মায়া নেই, তোমার মনের মধ্যে কোনো দরদ নেই, তুমি না পতিত পাবনি গঙ্গা, তোমার জলে স্নান করলে অপবিত্র দেহ পবিত্র হয়, তুমি কেমন গঙ্গা, তুমি কেমন পতিত পাবনি, তোমাকে সকলে মা বলে ডাকে, আর তুমি এমন মা যে নিজের সন্তানকে জলে ডুবিয়ে মেরে ফেলছ। গঙ্গা দেবী ছেলেটাকে কোলে নিয়ে মৃদু হেসে স্বামীর দিকে টানায়, আচ্ছা তাহলে মহারাজ আজ আপনাকে তো আমি ছেড়ে চলে যাব, কারণ আমার শর্ত আপনি ভঙ্গ করেছেন, তাই আমি আপনাকে ত্যাগ করে চলে যাব, তবে যাওয়ার আগে আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাব, আপনার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমি যাব। আমি না পিসাচিনি, আমি না ডাকিনি, আমি না মায়াবিনি, না আমি পাশানি। মহারাজ, যে সাতটা ছেলেকে মেরে ফেলেছি, আর এই ছেলেটাকে আমি মারতাম না, এরা হচ্ছে আটজন আমার গর্ভে জন্মগ্রহণ করেছে, এরা কে? বলে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবন, ছয়ে ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্ট বসু। এই অষ্ট বসুর মা হলাম আমি। এই যে আটটা ছেলেকে দেখছেন, সাতটা মরে গেছে, এইটা আছে, এটা হচ্ছে অষ্ট বসু। আমরা যে ছোটোবেলায় পড়েছি আটে অষ্ট বসু নয়ে নবগ্রহ দশে দিক, এই অষ্ট বসু কে কে? আটজন দেবতা, আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। তাহলে এরা আমার ছেলে হলো কেন? আমার গর্ভে জন্মগ্রহণ করলো, আর একদিন তাদের জীবনযাত্রা হলো, তারপরেই তাকে মেরে দিলাম কেন? তার ইতিহাস আছে, তার কারণ আছে, আজকে আপনাকে বলবো মহারাজ। তাহলে শুনুন, শুনুন আপনাকে বলি, আপনি ভালো করে জানেন যে অরুণ বরুণ দেবতার এক ছেলে আছে যার নাম হচ্ছে মহামুনি বশিষ্ঠ, আর এই বশিষ্ঠ মুনির আশ্রমে একটা কামধেনু থাকে, কামধেনু হরিও, ওই গরুর কাছে দাঁড়িয়ে আপনি যা চাইবেন গরুটা আপনাকে তাই দেবে, তাই তাকে বলে কামধেনু, যা কামনা করবেন আপনি তাই পাবেন। সেই ধেনুটা বাঁধা রয়েছে বশিষ্ঠের আশ্রমে, কচি কচি ঘাস খাচ্ছে, আর মহামুনি বশিষ্ঠ স্নান করতে গেছে। এখন সেই বশিষ্ঠের আশ্রম দেখবার জন্য অষ্টবসু তার স্ত্রীদেরকে সঙ্গে করে এনেছেন। এবার স্ত্রীদের সঙ্গে করে এনে যেমন পিকনিক করতে আমরা যাই, সেরকম পিকনিক করতে এসে গোটা জঙ্গল দেখছেন, চারিদিকে ফল ফুল, সুন্দর সুন্দর ফল, সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর মিষ্টি গন্ধ, অষ্টবসু পাগলের মতো এই দৃশ্য দেখতে দেখতে সবাই ঘুরছে আর আনন্দে, কেউ গুনগুন করে গান গাইছে, কেউ ভালো কথা বলছে। এমন সময় অষ্টবসুর মধ্যে একজন বসু, তার নাম হচ্ছে প্রত্যুষ, তিনি বললেন তার স্ত্রীকে, এই যে দেখো দেখো দেখো, ওই যে কামধেনু দেখছো, দেখে নাও দেখে নাও দেখে নাও, ওই যে কামধেনু, ওই কামধেনুর দুগ্ধ যদি কেউ পান করে তার যেমনই ব্যাধি হোক ব্যাধি ভালো হয়ে যাবে, যেমন ব্যাধি হোক, যতদিনের পুরনো ব্যাধি হোক ওই ব্যাধি ভালো হয়ে যাবে। যেই বলেছে অমনি তার স্ত্রী স্বামীর পায়ে ধরে বলছে, ও গো স্বামী গো, আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, ওই ধেনুটাকে এনে দিতে হবে, ওই ধেনুটাকে এনে দিতে হবে। বলে কেন? কারণ আমার বান্ধবী অনেক বছর আজকে শুয়ে আছে রোগে, রোগাক্রান্ত হয়ে আমার বান্ধবী অনেক বছর বিছানায় শুয়ে আছে, কোনো ডাক্তার কবিরাজের ওষুধ কাজ করছে না, তাই এই ধেনুর দুগ্ধ আমার বান্ধবীকে খাওয়াবো, আমার বান্ধবী সুস্থ হয়ে যাবে। হে স্বামী, আপনি ওই ধেনুটাকে এনে দিন। আরে কী মুশকিল কী বলছো তুমি,
মহামুনি বশিষ্ঠের আশ্রমের কামধেনু, একে আমি এনে দেবো কি করে? না, আমাকে এনে দিতে হবে, আমি আপনার পায়ে ধরছি, আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইব না, ওই ধেনুটাকে শুধু এনে দিন। স্বামী দেখলেন স্ত্রী যখন পায়ে ধরে কাঁদছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো ওই ধেনুটাকে চুরি করে আমরা বাড়ি নিয়ে যাবো। দাম তার অষ্টবসুর মধ্যে আজকে প্রত্যুষ এরকম বলছে, আর বাকি সাতজন চুপ করে দাঁড়িয়ে দেখছে। এখন তিনি ছুটে গিয়ে ধেনুটার দড়িটা খুলে আর কোলের মধ্যে নিয়ে ঢাকাটা দিয়েছে মা, ঢাকা দিয়ে ভাবছে নিয়ে পালিয়ে যাব। আর যেই কোলে করে নিয়ে পালাবে আশ্রমের বাইরে পা রেখেছে, অমনি কামধেনু চিৎকার করে তার বাবাকে বশিষ্ঠ দেবকে ডাকতে লাগলো, ও গো বাবা গো বাবা। তুমি আমায় রক্ষা গো। আর ওই কামধেনু যখনই কেঁদে উঠেছে, বশিষ্ঠ মুনি তাড়াতাড়ি করে ফিরে আসছেন আশ্রমে। আশ্রমে ছুটতে ছুটতে আসছেন, ঠিক সেই সময় যে সময় ওই অষ্টবসুর একজন ধেনুটাকে কোলে নিয়ে পালাবে, তার মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠলেন, দাঁড়াও, তুমি আমার কামধেনু চুরি করে নিয়ে যাচ্ছ, তোমার এত বড় স্পর্ধা, তুমি একজন দেবতা হয়ে, তুমি একজন শিক্ষিত হয়ে তোমার এরকম অশালীন আচরণ, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা অষ্টপশু হতে পারো, তোমাদেরকে নরক যোনি নরযোনি প্রাপ্ত হতে হবে। আর যেই অভিশাপ দিয়েছে অমনি সাতজন এসে পায়ে আছাড় খেয়ে পড়েছে যে আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো আপনার ধেনু চুরি করিনি। তাহলে একজন অপরাধ করলো আর আমরা সাতজন সবাই কর্মফল ভোগ করব? বশিষ্ঠ মুনি বললেন, চুরি করেছে একজন, কিন্তু চোরকে সাপোর্ট করেছ তোমরা সবাই, চোরকে সাপোর্ট করেছ। চোরের সঙ্গে যদি কারো যোগাযোগ থাকে, সেটা মোবাইলের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, তাহলে তাকেও কিন্তু হরি বল বাবা, অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দার্জ হবে। কিন্তু আপনারা দেখছেন খবরের কাগজে পেপারে সর্বত্র দেখুন অসৎ সঙ্গের কত বড় ফল। বললেন চুরি করেছেন ইনি, কিন্তু তোমরা তো সঙ্গ দিয়েছ, তোমরা তো কেউ আপত্তি করনি, তোমরা তো কেউ বাধা দাওনি, তাই তোমাদের সবাইকে কর্মফল ভোগ করতে হবে। এই পায়ে ধরে বললেন, তাহলে আমরা আপনার অভিশাপটা মাথায় তুলে নিলাম, কিন্তু আমরা যেহেতু চুরি করিনি ওনার মতো তো আমাদের শাস্তি হবে না। বশিষ্ঠ মুনি বললেন, তোমাদেরকে এক বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, মাতৃগর্ভে থাকতে হবে এক বছর। আর ওই যে উনি চুরি করেছেন গাভীটাকে, যিনি চুরি করেছেন তাতে তাকে অনেক বছর, তাকে অনেক বছর এই কর্মের ফল ভোগ করতে হবে, অনেক দুঃখ পেতে হবে, অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা ভোগ করতে হবে। আই আমার অভিশাপ আমি তোমায় দিলাম। এবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই আটজনকে অভিশাপ দিল যে নরক মানে মাতৃগর্ভে নরজনই প্রাপ্ত হতে হবে, থাকতে হবে গর্ভাশয়ে এক বছরের মতো সাতজনকে। এই এরা আটজন তখন আলোচনা করে বলে উঠল, তাহলে কি করা যায়, আমরা কোন মায়ের গর্ভে জন্ম নেব? এমন সময় গঙ্গা দেবীকে দেখতে পেলেন, আর ওই গঙ্গা দেবীর চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়লেন, আর চরণ দুটো ধরিয়ে ধরে বলতে লাগলেন, মা গো তুমি আমায় বাঁচাও বাঁচাও, তুমি পায়ে পড়ি তুমি আমায় বাঁচাও বাঁচাও, তোমার হাতে ধরি আর পায়ে পড়ি তুমি আমায় বাঁচাও বাঁচাও, মা গো হাতে ধরি আর পায়ে পড়ি তুমি আমায় বাঁচাও বাঁচাও, তোমার হাতে ধরি পায়ে পড়ি শ্রী অরুণাদাই গৌর বাবা, তোমরা আমরা অষ্টবসু মা, আমাদেরকে মহামুনি বশিষ্ঠ অভিশাপ দিয়েছে, আমরা
মাতৃজনিতে আমাদেরকে মাতৃগর্ভাশয়ে থাকতে হবে। তাই আমরা অন্য কোনো মায়ের গর্ভে থাকবো না, মা তোমার গর্ভে থাকব। তোমার চরণ ধরে অনুরোধ মাগো, যখনই আমরা জন্ম নেব তুমি আমাদেরকে গঙ্গার জলে ভাসাইয়া দেবে। হরি হরি বল। যখনই আমরা জন্ম নেব তুমি আমাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে মা, আমরা কর্মফল ভোগ করে আবার নিজের নিজের জায়গায় ফিরে যাব। মা গঙ্গা দেবী বললেন তাই হবে, হরি বল রাধে রাধে। কিন্তু সাতজনকে, তারা তো সাতজন জন্মের পরে উদ্ধার হয়ে যাবে। আর এই আষ্টবসু যিনি, যার প্রত্যুষ যার নাম, তাকে অনেকদিন যন্ত্রণা ভোগ করতে হবে। আর সেই প্রত্যুষ হচ্ছেন কি, এই ছেলেটাকে কোলে নিয়ে দেখাচ্ছেন যে ইনি হলেন মহারাজ, ইনি, একে আমি মারতাম না, একে আমি নিয়ে যাচ্ছি, যেদিন আপনার সময় হবে সুযোগ হবে সেদিন আপনার ছেলেকে আপনার কাছে ফেরত দিয়ে যাব। গঙ্গাদেবী সমস্ত ঘটনা বলে তিনি ধীরে ধীরে গঙ্গার জলে নামতে নামতে চলে যাচ্ছেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ছেলেটাকে নিয়ে মা গঙ্গাদেবী গঙ্গায় চলে গেলেন। এদিকে রাজা শান্তনুর মনে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড দুঃখ যে আমি কি করলাম, আমি তো আমার স্ত্রীকে চিনতেই পারিনি, এতগুলো কথা বলে ফেললাম। এভাবে বছরের পর বছর চলে যায়। কয়েক বছর পরে একদিন শান্তনু রাজা সেই গঙ্গার তীরে বেড়াতে এসেছেন, দেখছেন একটা সুন্দর যুবক ছেলে, 14 বছর বয়স ছেলেটা, দেখতে সুন্দর সুঠাম দেহ, আর তিনি গোটা গঙ্গার জলটাকে বেঁধে দিয়েছিল, গোটা জলটাকে বেঁধে দিয়েছে, জল নিচের দিকে যায়, আজকে জল এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই অদ্ভুত দৃশ্য দর্শন করে রাজা শান্তনু ভাবলেন এত বড় বীর কে যে গঙ্গার জলটাকে বেঁধে দিয়েছে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড মানে হীরে, আমার দেহের মধ্যে হীরে কোথায় আছে, থানাটা কোথায় আছে, জলটা কি, গানের মধ্যে সব বলছে দেখুন, তত্ত্বমূলক গান রাধে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, সুশুন না রাধে রাধে।
আমার দেহের দক্ষিণ দিকে একটা কি আছে না সাগর আছে বল, আর সেই সাগরের নাম হচ্ছে কাম সাগর। তাই মহাজন কি বলছে, তার দক্ষিণে সাগর আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, পুরুকে বা কোথায় দেখেছে হতারে তার জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা তার জোয়ার ভাটা হয় তারে হুগলি নদী কয়, আর তার জলে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তারে পার হয়ে যাবে চলে, ও তারে পার হয়ে যাবে চলে, ও তারে পার হয়ে যাবে চলে এমন সাধিকার আছে। রাজা শান্তনুর এতদিন দুঃখ ছিল, এবার তিনি ভাবছেন একটু আনন্দের রাস্তাটা, আনন্দের মুখ তিনি দেখবেন বাবা, কখনো দুঃখ কখনো সুখ। এটার মূল কারণ কি, মূল হচ্ছে নিয়তি কে না বাধ্যতে, কপালে যা লেখা আছে আপনার তাই ঘটবে মা। এর বাইরে আপনি যেতে পারবেন না, আমি যেতে পারবো না, রাষ্ট্রপতিও যেতে পারবেন না, প্রধানমন্ত্রীও যেতে পারবেন না, আর মুখ্যমন্ত্রীও যেতে পারবেন না, এই কপালের বাইরে কেউ যেতে পারবে না, কারোর ক্ষমতা নেই। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একদিন গরুরকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণু যাচ্ছেন, তা গরুরকে সঙ্গে নিয়ে ভগবান যাচ্ছেন, হঠাৎ যেতে যেতে দুজনেই শুনতে পেলেন বিরাট জোরে জোরে গান বাজছে আর কি, মাইক বাজছে। তা গরুর জিজ্ঞাসা করছেন ভগবানকে, প্রভু ওখানে গান বাজনা হচ্ছে ওই যে মাটিতে ওই মর্তধামে, কী ব্যাপার বলো তো ঠাকুর? ভগবান বললেন ওখানে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। বলে বিয়ে বাড়ি হচ্ছে, একটা মেয়ের বিয়ে হচ্ছে। বলে একটা মেয়ের বিয়ে দুটো বরযাত্রীর দল কেন, দুটো বর দাঁড়িয়ে আছে, এই একটা মেয়ের বিয়ে কিন্তু দুটো বর বিয়ে করতে এসেছে কেন? বললেন একজন একটা ছেলেকে তার বাবা পছন্দ করেছে, মেয়ের বাবা, আর একটা ছেলেকে মেয়ের মা পছন্দ করেছে। মেয়ের মা বলেছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, আর মেয়ের বাবা বলেছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। এখন গরুর বললেন তাহলে তো দুজনের সঙ্গে তো বিয়ে হবে না, আচ্ছা ঠাকুর কার সঙ্গে বিয়ে হবে? বলে মেয়ের মা যাকে পছন্দ করেছে তার সঙ্গে, সেই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে হবে। কথাটা শুনে গরুরের খুব খারাপ লেগেছে। ঘরের মালিক হচ্ছে স্বামী, ভদ্রলোক, রোজগার করে ভদ্রলোক, পরিশ্রম করেন তিনি, তিনি ঘরের মালিক, তিনি বাড়ির কর্তা, আর তিনি যে ছেলেটাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে হবে না, তা সেই বাড়ির ভদ্র মহিলা যাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে হবে? বললেন হ্যাঁ। কেন? গরুর বললেন এটা তো ঠিক নয়, বাড়ির মালিক যার সঙ্গে বিয়ে দেবে তার সাথে বিয়ে হবে। ভগবান বললেন তুমি বুঝতে পারছো না, লেডিস ফার্স্ট, এই জন্য মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হয়, ছেলেদের নারায়ণ ভাণ্ডার হয় না। হরি বল, হরে কৃষ্ণ। তাই সেই কারণে বলছি মেয়ে ওই ভদ্র মহিলা যাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে হবে। যেই এ কথা বলেছে গরুর মনে মনে চ্যালেঞ্জ করে নিয়েছে যে আমি মেয়ের মা যাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে হতে দেব না। ভগবান বললেন তুমি বাধা দিতে পারবে না গরুর, এটা তার কপালে লেখা আছে, আর এই কপালের বাইরে তুমি যেতে পারবে না। গরুর বললেন আজ আমি কপালের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, আমি কপালের লেখাটাকে চেঞ্জ করে দিতে পারবো। বলে কি করবে? ভগবানকে দেখাচ্ছে দাঁড়াও দেখো 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 কি করি। গরুর সোজা নিচে নেমে উড়ে এলেন, আর মেয়ের মা যে ছেলেটাকে পছন্দ করেছে সেই ছেলেটাকে ঠোঁটে করে ধরে আর উড়তে 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 সাতটা সমুদ্র পার করে একটা গুফার ভেতরে তাকে ঢুকিয়ে আর পাথর চাপা দিয়ে চলে এসেছে।
তাহলে মেয়ের মা যাকে পছন্দ করেছে সেই ছেলেটাকে নিয়ে গিয়ে সাত সমুদ্রের ওপারে রেখে দিয়েছি, আর কি ওই ছেলেটার সন্ধান ওই মেয়েটার মা পাবে না মেয়েটা পাবে, আর কি বিয়ে হবে? ভগবান চুপ করে আছেন, কিছু বলেননি। বলে ঠিক আছে, সময় এলে সময় বোঝাবে। এখন দেখতে দেখতে কয়েক ঘন্টা পরে এখন গরুর আসছে। গরুর মনে মনে চিন্তা করছে যে আমি তো চলে যাচ্ছি, ছেলেটাকে তো গুফার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তা কতদিন থাকবে, কীভাবে, না খেয়ে, না জল আছে, না কোনো খাবার আছে, তা বেচারাকে তো তো আমার মেরে ফেলা উচিত নয়, তাহলে তার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে হবে। গরুর চারিদিকে খাবার খুঁজছে, আর এদিকে মেয়ের মা যে ছেলেটাকে পছন্দ করেছে সে নেই। এখন মেয়ের মা বুঝতে পেরে গেছে যে নিশ্চয়ই কোথাও না কেউ চালাকি করেছে, তাহলে আমি ওই ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দেবো। যখন ছেলেটা নেই তখন মেয়েটাকে চুপি চুপি ছেলেটার বাড়ি মানে শ্বশুর বাড়ি পৌঁছে দেবো। এখন চুপি চুপি মেয়েটাকে কী করেছে, একটা ফলের ঝুড়ির ভেতরে ঢুকিয়ে আর ওপরে কতগুলো ফল দিয়ে দিয়েছে, পেয়ারা লেবু টেবু ফল রেখে দিয়েছে ঝুড়ির মধ্যে, দিয়ে একজন কর্মচারীকে ডেকে বলছে এই ফলের ঝুড়িটা যা তো এই ছেলেটার বাড়ি দিয়াই। এখন ভদ্রলোক নিয়ে যাচ্ছে ফলের ঝুড়ি মাথায় করে, আর গরুর ভাবছে ছেলেটার জন্য কিছু খাবার নিয়ে যাব। দেখছে ফলের ঝুড়ি একজন নিয়ে যাচ্ছে, এখন গরুর ঠোঁটে করে ওই ঝুড়িটাকে এনে সোজা সাত সমুদ্রের ওপারে এনে আর গুফার ভেতরে এনে ওই ফলের ঝুড়িটা রেখে দিয়ে বলছে এটা যখন তোমার খিদে লাগবে তুমি খেও, বলে দিয়ে গরুর চলে গেছে। এখন গরুর তো জানে না বাবা যে এই ঝুড়ির ভেতরে ওই মেয়েটাও লুকিয়ে আছে। এই যেই ফলগুলো নামিয়েছে উনি মেয়ে বেরিয়ে গেছে, ওখানেই তাদের গান্ধর্ব মতে বিবাহ হলো। ভগবানকে এসে গরুর বলছেন ঠাকুর তোমার লেখা কলম আমি মিথ্যে করে দিয়েছি, মিথ্যে করে দিয়েছি, ওই ছেলের সঙ্গে বিয়ে হবে না, আমি তাকে সাত সমুদ্রের ওপারে রেখে দিয়েছি। বলে আচ্ছা, ভগবান গরুরের হাতে ধরে বললেন চলো একবার দেখে আসি ছেলেটা কেমন আছে। আর যেই ভগবান গরুরকে নিয়ে আসছে দেখছে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে আছে। গরুর বললেন কি করে সাত সমুদ্রের ওপারে মেয়েটা এলো, এ তো অসম্ভব। বলেন এ আসেনি, একে তুমি নিয়ে এসেছো, আমি এনেছি। বলে যে ফলের ঝুড়িটা নিয়ে এসেছো না, ওই মেয়ের মা তার মেয়েকে ফলের ঝুড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছিল আর তুমি তাকে ঠোঁটে করে এতদূর পর্যন্ত এনে দিলে। হরি বল হরি হরি বল, এটা হচ্ছে তার কপালে লেখা আছে নিয়তি কে না বাধ্যতে হরি বল। তাই ভান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, ওই যে চোদ্দ বছরের ছেলেটা গঙ্গার জলটাকে বেঁধে দিয়েছে, রাজা শান্তনু দেখে অবাক হয়ে গেলেন, এত সুন্দর দেখতে ছেলেটা, এত সুন্দর দেখতে, বারবার তাকিয়ে আছে। আর ওই ছেলেটা যেই দেখেছে রাজা শান্তনু কেমন তাড়াতাড়ি গঙ্গার ভেতরে জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। ছেলে যেই জলে ঝাঁপ দিয়ে দিয়েছে রাজা শান্তনু ভাবলো আচ্ছা ছেলেটা কি আমাকে দেখে আত্মহত্যা করবে, তিনি তাকিয়ে আছেন কেন এমন হলো। আর হঠাৎ করে তার কাঁধে কে যেন হাত দিয়েছে, চমকে উঠেছে, কে? গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে। বললেন হে রাজা শান্তনু, সাতটা ছেলে তারা তাদের কর্মের ফল ভোগ করে চলে গেছে তাই জলে ডুবিয়ে মেরেছি, কিন্তু আট নাম্বার ছেলেটাকে আমি মারিনি, একে আমি আপনার কাছে দিতে এসেছি। যে ছেলেটাকে আপনি দেখে অবাক হয়ে গেলেন ওই ছেলেটা আপনারই ছেলে, আর কারোর ছেলে নয়, আপনারই সন্তান, অষ্টপশুর মধ্যে অষ্টপশু, যার নাম হলো প্রত্যুষ। তাই এই ছেলের নাম হচ্ছে দেবব্রত, এই দেবব্রত আপনার পুত্র, আপনি নিয়ে যান। গঙ্গা দেবী ছেলেকে এনে রাজা শান্তনুর হাতে দিলেন, আর রাজা শান্তনু আনন্দে ছেলেটাকে হাতে ধরে আনন্দে ছুটতে ছুটতে আসছেন। আজ পুত্র লয়ে গেল রাজা আপন ভবনে, জয় রাধে জয় রাধে জয়।